बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय नवम दशम श्रेणी शिक्षार्थी अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बरकात। आशा करी महान रब्बुल आलमीनेर अशेष मेहरबानी दिए तुम्हरा भालो आछो, आमिओ आल्लाह रहमते भालो आछि। आजकेर अनलाइन क्लासे नवम दशम श्रेणी बांगला द्वितीय पत्र एक गुरुत्वपूर्ण विषय कारक निये आमी आज के तुम्हारे सामने आलोचना करब इंशाल्लाह। प्रिय शिक्षार्थीरा, कारक शब्दटर अर्थ हल जा क्रिया सम्पादन करे। कारक शब्दटर अर्थ हल जा जा क्रिया सम्पादन करे। कारक शब्दटर अर्थ हल जा क्रिया सम्पादन करे। पारिभाषिक अर्थे कारक बला है वाक्यस्थित क्रियापदर साथे नामपदर जे सम्पर्क ताके बला है कारक। वाक्यस्थित माने वाक्ये अवस्थित क्रियापदर साथे नामपद किंबा विशेष सर्वनाम पदर जे सम्पर्क ताके बला है कारक। जेमन इल्मा बई पढ़े, एखाने इल्मार साथे पढ़े तार सम्पर्क रयेछे। क्रियापद एखाने पढ़े हलो क्रियापद और इल्मा हलो नामपद। वाक्य अवस्थित क्रियापदर साथे नाम पदे जे सम्पर्क ताके बला है कारक। एखाने इल्मा हलो नामपद और पढ़े हलो क्रियापद, ताहले ताहले पढ़े साथे इल्मार सम्पर्क रयेछे। सुतरां आमरा संज्ञा जा पेयेछि वाक्य अवस्थित क्रियापदर साथे नाम पदे जे सम्पर्क ताके बला है कारक। कारकेर प्रकारभेद, कारक छय प्रकार। कारक छय प्रकार, एक कर्तिकारक, दुई कर्मकारक, तीन करण कारक, चार संप्रदान कारक, पांच अपादान छय अधिकरण, अधिकरण
कारक। आमरा कारक शब्द अर्थ शिखे, कारक शब्द अर्थ हलो जा क्रिया सम्पादन करे। कारकेर संज्ञा शिखे, कारकेर संज्ञा हलो वाक्य अवस्थित क्रियापदेर साथे नाम पदे जे सम्पर्क ताके बला हय कारक। कारक छय प्रकार, कारकेर प्रकारभेद। कारक हलो छय प्रकार, एक कर्तृकारक, दुई कर्मकारक, तीन करणकारक, चार सम्प्रदानकारक, पाँच उपादानकारक, छय अधिकरणकारक। प्रिय शिक्षार्थीरा, एखन आमरा कारकेर परिचय जानब, छय प्रकार कारकेर परिचय जानब, संज्ञा शिखब। छय प्रकार कारकेर प्रथमटा हलो कर्तৃকারক। কর্তৃকারক হলো যে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কর্তা। বাক্য বস্তু ক্রিয়াপদকে যে সম্পাদন করে, অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তৃকারক। কর্তে মানে কর্তা, যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তৃকারক। যেমন রহিম বই পড়ে, রহিম কে পড়ে, রহিম পড়ে। এখানে পড়া কাজটা রহিম সম্পাদন করে, রহিম করে, যে করে সেটা হল, সে হলো কর্তা। কর্তা মানে কর্তৃ, তাহলে যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তৃকারক। অথবা বাক্য বস্তু ক্রিয়াপদের সাথে বিশিষ্ট নামপদের যে সম্পর্ক, বিশিষ্ট সর্বনাম পদের যে সম্পর্ক সেটা হলো কর্তৃকারক। অর্থাৎ যেমন রহিম বই পড়ে, এখানে এটা বিশিষ্ট পদ, যে ক্রিয়া সম্পাদন করে তা হলো কর্তৃকারক। রহিম বই পড়ে, এটা কর্তৃকারক। দুই হলো কর্মকারক, কর্মকারক। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকারক। অথবা কর্তা যা করে, কর্তা যা করে তাই হলো কর্ম। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকারক। এখানে বই হলো কর্ম, রহিম কি পড়ে, কি দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা আসে তাই হলো কর্মকারক। রহিম কি পড়ে, বই পড়ে, তাহলে এখানে বই হলো কর্ম। করিম ভাত খায়, এখানে ভাত হলো কর্ম। করিম কি খায়, ভাত খায়, এখানে কাইটা হলো ক্রিয়া, ভাতটা হলো কর্ম। সুতরাং আমরা শিখেছি কর্মকারক, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকারক। এরপরে আসতেছে তিন নম্বর হলো করণকারক। করণকারক করণকারক হলো কর্তা যার সাহায্যে, অথবা যে যন্ত্র, অথবা যে উপায়ে, যে যন্ত্র দ্বারা কিংবা যে উপায়ে, যার সহায়তায় ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণকারক। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণকারক। অথবা কর্তা যার সাহায্যে, অথবা যে যন্ত্রের সাহায্যে, অথবা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণকারক। যেমন ছেলেরা বল খেলে, ছেলেরা বল খেলে, এখানে বল হলো করণ। ছেলেরা কী দ্বারা খেলে, ছেলেরা বল দ্বারা খেলে। ছেলেরা কী দ্বারা খেলে, ছেলেরা বল দ্বারা খেলে।
যেমন তানিয়া কলম দিয়ে লিখে, তাহলে কলম দিয়ে এটা হলো করণ কারক। তানিয়া কিসের সাহায্যে লিখে? তানিয়া কলম দিয়া লিখে, তানিয়া কলম দ্বারা লিখে। সুতরাং করণ কারক হলো কর্তা যার সাহায্যে অথবা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণ কারক। সম্প্রদান কারক, সম্প্রদান হলো সত্য ত্যাগ করে কাউকে কিছু দান করা বোঝালে তাকে বলা হয় সম্প্রদান কারক। সত্য ত্যাগ, নিজ থেকে অপরজনের কাছে চলে যেতে হবে, মালিকানা অপরের কাছে চলে যেতে হবে, অর্থাৎ নিজের সত্য ত্যাগ করতে হবে, নিজের সত্য হরণ হতে হবে, কমে যেতে হবে। অথবা যে জিনিসটা অন্য কাউকে দিয়ে দিলে সেই সম্পদটা যদি আর ফেরত না নেওয়া হয় সেটা হবে সত্য ত্যাগ। ফেরত নিলে তার সত্য ত্যাগ হয় না, ফেরত না নিলে সত্য ত্যাগ হয়। যেমন অর্থাৎ সত্য ত্যাগ করে, নিজের সত্য ত্যাগ করে কাউকে কিছু দান করা, অর্চনা করা হলে তাকে বলা হয় সম্প্রদান কারক। সত্য ত্যাগ করে কাউকে, আবার বলছি, সত্য ত্যাগ করে কাউকে কিছু দান করা বোঝালে তাকে বলা হয় কি? সম্প্রদান কারক। ভিক্ষুককে ভিক্ষা দাও, যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুক ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুক ভিক্ষুককে ভিক্ষা দিলে, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হলে সেটা আর ফেরত নেওয়া যায় না, এটা হলো সম্পাদন কারক। সত্য ত্যাগ করে কাউকে কিছু দান করা বোঝালে সেটা সম্পাদন কারক হয়। যেমন সৎপাত্রে কর্ণ দাও, এটা সম্পাদন কারক। সত্য ত্যাগ করে দান করা না হলে সেটা সম্পাদন কারক হবে না। যেমন যেমন তুফাকে কাফড় দাও, তুফাকে এটা সম্পাদন কারক হবে না, যেহেতু দুপাকে কাপড় দিলে সেই কাপড়গুলো আমরা আবার ফেরত নিই, সেই জন্য এটা কি হবে না? সম্পাদন কারক হবে না, সুতরাং এটা কর্মকারক হবে, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। সুতরাং আমরা জেনেছি সত্য ত্যাগ করে কাউকে কিছু দান করা হলে সেটা হবে সম্পাদন কারক। এরপরে আসতেছি অপাদান, পাঁচ নম্বরে অপাদান কারক। অপাদান কারক হলো যা হতে বিচ্ছিত, যা হতে কোনো কিছু বিচ্ছিত, বিরত, জাত, সরু এবং কোনো কিছু থেকে বয় বোঝালে, বয় পায় বোঝালে ওইটা হবে অপাদান কারক। কোনো কিছু থেকে বিচ্ছিত, বিরত, জাত, রক্ষিত, সরু এবং যা থেকে বই পায় বোঝায় তাকে বলা হয় অপাদান কারক। যেমন পাপে বিরত হও, পাপে বিরত হও অর্থাৎ পাপ থেকে বিরত থাকো, এটা হবে বিরত অর্থে অপাদান কারক। গাছ থেকে ফল ফড়ে অথবা পাতা পড়ে, যে কোনো একটু বলতে পারবো,
গাছ থেকে পাতা পড়ে, এটা হবে বিচ্যুত হতে, গাছ থেকে পড়ে গেছে আর গাছ আর নাই। বাঘকে খেয়ে বই না পাই, বাঘকে খেয়ে বই পাই না, এটা হবে বই, বই পাওয়া অর্থে। সুতরাং আমরা শিখেছি অপদংকার হলো যা থেকে কোনো কিছু বিচ্যুত, বিচ্যুত রক্ষিত শুরু বিধ এবং শুরু এবং কোনো কিছু থেকে বই পায় অর্থে বোঝায়, এটা হলো, এটা হলো অপদংকারক। এরপর আসতেছে অধিকরণ কারক, অধিকরণ ৬ নম্বর হল অধিকরণ। অধিকরণ ক্রিয়া সংগঠিত হওয়ার সময় এবং স্থানকে অধিকরণ কারক বলা হয়। ক্রিয়া যে সময়ে সংগঠিত হবে অথবা যে স্থানে হবে ওটাকে বলা হয় অধিকরণ কারক। ক্রিয়া যে সময়ে বা যে স্থানে সংগঠিত হয় সেটাকে বলা হয় অধিকরণ কারক। ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। যেমন পুকুরে, পুকুরে মাছ আছে, পুকুরে এটা একটি স্থান, এটা স্থান বোঝাচ্ছে। শুক্রবার স্কুল, সোমবার থেকে পরীক্ষা শুরু সেটা বল লিখবো, অথবা শুক্রবার স্কুল বন্ধ, আগামী সোমবার থেকে পরীক্ষা শুরু। আগামী সোমবার থেকে পরীক্ষা শুরু হবে, তাহলে এটা সোমবার, এইটা হবে সময়, এটা সময় বোঝাচ্ছে। ক্রিয়ার সংগঠনের স্থান পুকুরে মাছ আছে, এটা স্থান বোঝাচ্ছে। আগামী সোমবার পরীক্ষা শুরু হবে, এটা হবে সময়, অর্থাৎ ক্রিয়ার সংগঠনের সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। অধিকরণ কারক আবার তিন প্রকার, অধিকরণ কারক হলো তিন প্রকার। তাহলে আমরা শিখেছি অধিকরণ কারক কাকে বলে, ক্রিয়া সংগঠনের সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক, ক্রিয়া সংগঠনের সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। অধিকরণ কারক তিন প্রকার, এক হলো ঐকদেশিক, এক হলো বৈদেশিক, দুই হলো অভিভাবক অধিকরণ, তিন হলো বৈশ্বিক, বৈশ্বিক অধিকরণ। ঐকদেশিক হলো কোন স্থানের নির্দিষ্ট অংশে ক্রিয়া সংগঠিত হলে, কোন স্থানের নির্দিষ্ট অংশে ক্রিয়া সংগঠিত হলে সেটা হবে ঐকদেশিক। যেমন পুকুরে মাছ আছে, পুকুরে, পুকুরে মাছ আছে, পুকুরে সব জায়গায় মাছ থাকে না, নির্দিষ্ট কিছু কিছু জায়গায় মাছ থাকে, অর্থাৎ
নির্দিষ্ট কোনো এক স্থানে ক্রিয়া সংঘটিত হলে সেটা বলা হয় ঐকদেশিক। আর দুই হলো অভিব্যাপক অধিকরণ, অর্থাৎ সমগ্র জায়গায় সমস্ত জায়গায় ব্যাপিয়া ক্রিয়া সংঘটিত হলে সেটাকে বলা হয় অভিব্যাপক। যেমন পুকুরে পানি আছে, পুকুরে পানি আছে, তাহলে পুকুরের সব জায়গায় পানি আছে, ওটা যে ক্রিয়াটা কোন স্থানের সব জায়গায় সংগঠিত হবে সেটা হবে অভিব্যাপক অধিকরণ। আর বৈশ্বিক, তিন নম্বর হলো বৈশ্বিক অধিকরণ, কোনো ব্যক্তির কোনো বিষয়ের উপর দক্ষতা থাকলে ওটাকে বলা হয় দক্ষতা, পারদর্শিতা ইত্যাদি থাকলে ওটাকে বলা হয় বৈশ্বিক। যেমন করিম অঙ্কে পাকা, অথবা রহিম বাংলা ব্যাকরণে পাকা, তাহলে সে রহিম বাংলা ব্যাকরণ বেশি অভিজ্ঞ, অর্থাৎ যে বেশি কোনো বিষয়ে দক্ষতা থাকলে ওটাকে বলা হয় বৈশ্বিক অধিকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এখন পর্যন্ত আমরা শিখলাম কারক শব্দের অর্থ, কারকের পারিভাষিক অর্থ, কারকের প্রকারভেদ। তারপরে আমরা যে কারক যে ছয় প্রকার, সেই ছয় প্রকারের সংজ্ঞা শিখলাম, পরিচয় শিখলাম। আমরা যদি পরিচয় ভালো করে শিখতে পারি তাহলে কারক নির্ণয়ের সময়, কারক বিভক্তি নির্ণয়ের সময় কারক সম্পর্কে জানলে আমরা কারক সেটা কোন কারক সম্পর্কে বলতে পারবো। সেটা যদি কর্তৃকারক হয় তাহলে কর্তৃকারকের সঙ্গে যদি আমরা জানি তাহলে অবশ্যই কর্তা কোনটা চিনব। কর্ম যদি আমরা চিনি, কর্মকারকের সংজ্ঞা অথবা পরিচয় যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে কর্মকারক সম্পর্কে জানবো। অনুরূপভাবে সম্প্রদান, অপদান, অধিকরণ এই কারকগুলো সম্পর্কে আমরা অবশ্যই জানবো। যদি আমরা যথাযথভাবে পরিচয় হতে পারি, সংজ্ঞাগুলো আয়ত্ত করতে পারি, তাহলে অবশ্যই আমরা এই সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। কারক নির্ণয় নরবি থেকে আসে এবং জীবনে অনেক গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায়, চাকরির হোক, সেটাই ইউনিভার্সিটি বা ভর্তি পরীক্ষা হোক, অর্থাৎ সব জায়গায় এই কারক থেকে প্রশ্ন আসে। অবশ্যই তোমাদেরকে কারকের পরিচয় সংজ্ঞা জানতে হবে, শাব্দিক অর্থ জানতে হবে। পরবর্তী ক্লাসে আমরা বিভক্তি নিয়ে আলোচনা করব। আজকে আমরা এতটুকুতে শেষ করতে যাচ্ছি। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবা এবং আরও বই দেখে ভালো করে পড়ে নিবে, পাঠ করবা, আয়ত্ত আনার চেষ্টা করবা। আশা করি তোমরা সফল হবে। তাহলে আজকের মতো ক্লাস শেষ করতে যাচ্ছি। সবশেষে তোমাদেরকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো আমার ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।